আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা কেয়ামতের দিন আল্লাহ এমন এক ব্যক্তিকে ডেকে এনে বলবেন তোমার অনেক গুনাহ হয়েছে অতপর তার গুনাহগুলো আল্লাহ তালা স্মরণ করাতে থাকবেন একে পর এক তার গুণাগুলো যখন স্মরণ করানো হবে লোকটির চেহারা কালো হয়ে যাবে সে মাথা নিচু করে থাকবে সে নিশ্চিত হয়ে যাবে তার জন্য জাহান্নাম অবধারিত এরপর আল্লাহ তারা বলবেন তোমার সবগুলো গুনাহকে সবাবে পরিণত করা হলো তুমি জান্নাতে চলে যাও লোকটি যখন এ কথা শুনবে তখন খুশিতে বলে উঠবে আল্লাহ আমার তো আরো গুণাহ আছে ওগুলো তো আপনি বলেননি ওই গুণাগুলো আপনি সবাবে পরিণত করে দিন পান্দা রবের এই কথাবতনে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রসুসাল্লাম হেসে দিলেন দুনিয়াতে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা নিরাশ হয়ে যায় হতাশায় ভোগে যারা হয়তো অসুস্থ অবস্থায় আছে চিকিৎসা করার টাকা নেই হয়তো বেকার আছে চাকরি পাচ্ছে না ঋণগ্রস্ত রয়েছে ঋণ শোধের উপায় নেই এরকম অনেক সমস্যার লোক রয়েছে আপনার যদি সম্ভব হয় এই মানুষগুলোর সমস্যা দুঃখ কষ্ট দূর করে দিন তার জন্য যেটা অসম্ভব ছিল আপনার কাছে হয়তো সেটা খুব সহজ ছিল আপনি ইচ্ছে করলে হয়তো তার চাকরি ব্যবস্থা করে দিতে পারতেন আপনার নিজের বা সম্মিলিত উদ্যোগে হয়তো কারো লোন পরিশোধ করা যেতে পারে কারো চিকিৎসা ব্যবস্থা হয়ে যেতে পারে আপনি সম্ভব হলে তাই করুন এর বিনিময়ে হয়তো আপনি দুনিয়াতে কিছুই পাবেন না হয়তো তার মুখ থেকে একটি হাসি পেতে পারে। অথবা ধন্যবাদ এতটুকু পেতে পারে। পৃথিবী সবচেয়ে সুন্দর একটি দৃশ্য দেখতে পারে। সেটা হলো তার চোখের পানি তার চোখের পানি দ্বারা আপনি তার কষ্ট খুঁজে পাবেন আপনি তার খুশি খুঁজে পাবেন প্রিয় দিনী ভাই বোনেরা আমি যে হাতিশটি বললাম এই হাতিশের জায়গায় নিজেকে কল্পনা করুন নিজেকে উপলব্ধ করুন যদি আপনি সেই ব্যক্তি হন দুনিয়াতে আপনার মতন এই আমালক সিল আল্লাহ জান্নাত দেন সব দিক থেকে আপনি নিরাশ আপনাকে যখন সর্বোচ্চটুকু দেওয়ার ঘোষণা দেওয়া হবে আপনার আনন্দ খুশিতে তীব্রতা বেড়ে যাবে আপনি তখন কি করবেন আপনার অনুমান তখন কি হতে পারে তাই মানুষকে সাহায্য করুন যে ব্যক্তি কোনো ভাইয়ের কোনো কষ্ট কোনো বিপদ যে কোনো কিছু দূর করে দিবে। আল্লাহ আল্লাহতালা কেমতের দিন তার বিপদও দূর করে দিবেন আল্লাহতালা আমাদেরকে বুঝাওয়া মানার তাফিক দান করুক আমিন